السلام عليكم ورحمة الله সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা জানব আশুরা রোজার ফজিলত কি এবং এর নিয়ত কিভাবে করতে হবে আশুরা রোজা মোট কয়টি রাখতে হবে এবং কবে থেকে রাখতে হবে এই প্রশ্নের উত্তরগুলো খুব সংক্ষিপ্তভাবে আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ আশুরা এটা হলো মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা এটা আরবি শব্দ এর বাংলা হলো দশম দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ এমনিতে মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজান মাসের পরে সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস এই মুহররম মাসের রোজা বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার রোজা এটার ফজিলত অনেক বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আই ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা আশুরা দিনের রোজা যে ব্যক্তি রাখবে আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন সুবহানাল্লাহ এই আশুরা রোজার ফজিলত এতটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনো এই রোজা ছাড়তেন না এবং সাহাবায়ে কেরাম যেমন রোজা রাখতেন এমন কি ওনাদের ছোট ছোট বাচ্চাদেরকেও ওনা আশুরার এই রোজাগুলো রাখতে ওনারা উৎসাহ দিতেন আশুরার রোজার নিয়ত কিভাবে করতে হবে নিয়ত করা একেবারেই সহজ নিয়ত শব্দের অর্থ হলো মনে মনে সংকল্প করা অর্থাৎ আপনি মনে মনে এই সংকল্প করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আশুরার নফল রোজা রাখতেছি এতটুকুই আশুরার রোজা কয়টি রাখতে হবে এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 2555 নম্বর একটি হাদিসের মধ্যে এবং সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস এই দুইটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজা মোট দুই দিন রাখতে হবে 9 মুহররম এবং 10 মুহররম অথবা 10 মুহররম এবং 11 মুহররম অর্থাৎ মোট রোজা রাখতে হবে দুই দিন তো এই দুই দিন আপনি ইচ্ছা করলে 10 মুহররমের সাথে 9 মুহররম এই দুই দিন রাখতে পারেন অথবা যদি 9 মুহররম না রাখেন 10 মুহররমের সাথে তার পরের দিন অর্থাৎ 11 মুহররম রোজা রাখবেন 9 10 অথবা 10 এবং 11 মুহাদ্দিসিনে কেরাম ওনারা বলেছেন যে উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ এই দুই দিন রোজা রাখা যদি কেউ 9 তারিখ রোজা না রাখতে পারে তাহলে 10 তারিখ এবং 11 তারিখ এই দুই দিন রোজা রাখবে সর্বশেষ প্রশ্ন হলো 2023 সালের এই বর্তমান জুলাই মাসে আশুরার এই দুইটি রোজা কিবার থেকে শুরু হবে 2023 সালের জুলাই মাসে আশুরার দিন হলো 30 জুলাই শনিবার তাহলে আপনি এই আশুরায় দুইটি রোজা এইভাবে রাখবেন যে 29 জুলাই শুক্রবার এবং শনিবার রোজা রাখবেন যদি শুক্রবার রোজা না রাখতে পারেন তাহলে শনিবার দিন 30 জুলাই এই দিন রোজা রাখবেন এবং তার পরের দিন 31 জুলাই রবিবার এই দুই দিন রোজা রাখবেন যারা শুক্রবার এবং শনিবার এই দুই দিন রোজা রাখবেন ওনারা বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে শুক্রবার দিন রোজা রাখবেন এবং শুক্রবার দিন রাতে সাহারি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন আর যারা শনিবার দিন এবং তার পরের দিন রোজা রাখবেন অর্থাৎ রবিবারে ওনারা প্রথমে শুক্রবার দিন সাহারি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন এবং শনিবার দিন সাহারি খেয়ে রবিবার দিন রোজা রাখবেন অর্থাৎ দুইটা পদ্ধতি আপনি ইচ্ছা করলে শুক্র শনি এই দুই দিন রোজা রাখতে পারেন অথবা শনি এবং রবি এই দুই দিন রোজা রাখতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক আশুরা সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ